উনি মন্ত্রী যখন নির্দেশ দেন তখন তো কিছু করতেই হয়। তবে কি কর্তার ইচ্ছেতেই কর্ম, কোনো ইডি সূত্র কিংবা ইডির প্রেস রিলিজে দাবি নয়। খোদ জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক দাবি করলেন, মন্ত্রীর নির্দেশে নিজের মা এবং স্ত্রীকে তিনটি সংস্থা ডিরেক্টর করতে হয়েছিল তাকে। সুকন্যা দাস ও মমতা দাস এনাদের ডিরেক্টর করা হয়েছিল, সেটা তো অনেকেই করে। উনি মন্ত্রী যখন নির্দেশ দেন তখন তো কিছু করতেই হয়, বাট দ্যাট ইজ আমাদের দরকার, নাম তো করতে বলেছিল, সেটা আমি যেটা হয় সেটা আমি এজেন্সিকে বলেও দিয়েছি। আপনি সেটা জানতেন মানে কি লেনদেন হয় সেখানে? না না, সেটা আমরা জানতাম না। আমি জানতাম যে এমনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, উনি ব্যবসা করবে না, এর বেশি আমি কিছু জানতাম না। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর ইডি সূত্রে দাবি করা হয়, ব্যবসায়ী বাকিবুর রহমান নিয়ন্ত্রিত শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামে তিনটি ভুয়ো কোম্পানির মাধ্যমে 12 কোটি 6 লক্ষ কালো টাকা সাদা করা হয়েছে। প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের দাবি, মন্ত্রীর নির্দেশেই তার নিজের স্ত্রী ও মাকে এই তিনটি সংস্থার ডিরেক্টর পদে বসাতে হয়েছিল। ছিলেন তো, কিন্তু তার তো নেই, অনেকদিন আগেই ওনারা রিজাইন করে দিয়েছেন, আমি বেরিয়ে যাওয়ার পরেই রিজাইন হয়ে গেছে। প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের দাবি, 2011 থেকে 2014 পর্যন্ত তিনি জ্যোতিপ্রিয়র আত্মসহায়ক ছিলেন। ধৃত বাকিবুর রহমানকে নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। মন্ত্রীর কাছে তো, আপনি তো চেনেন মন্ত্রীকে, মানে দরবার ছিল ওটা, যে কেউ যখন তখন যে সময়টা ঢুকে যেতে পারত। না চিনবো কেন, চিনবো না কেন, সবাই আসতো সামনে দিয়ে ডেফিনেটলি। সবকটা ধরা পড়বে, প্রত্যেক কটা ধরা পড়বে, কারণ সবাই ভাগিদার হয়েছে। কি করে সম্পত্তি বাড়ছে শয়ে শয়ে গুণ? দেখুন, সিবিআই, ইডি, ইনভেস্টিগেটিভ এজেন্সিজ, তাকে ব্যবহারও করা যায় আবার অপব্যবহারও করা যায়। অপব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ক্ষেত্রে, আর ব্যবহারই করা হচ্ছে না যখন বিজেপির মধ্যে দুর্নীতি দেখা যায়। মেরুন ডায়েরি নিয়ে কি বলছেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক? ডায়েরি নিয়ে অনেকগুলো প্রশ্ন, সেই ডায়েরিতে মূলত আপনার কাছে, সেটা ওদেরকে, ওরাই জানবেন, ওরাই বলতে পারবেন। এদিন প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস দফতরে কিছু নথি জমা দিতে আসেন। পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার, আবির দত্ত, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।